আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে। মাছ এবং চিংড়ি চাষি ভাই ও বোনদেরকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ভেরামি সহ সমস্ত চিংড়িতে কি কতটুকু কি হারে প্রোবায়োটিক ব্যবহার করবেন তার একটা তালিকা এবং এই ভেরামি চিংড়ি চাষের ক্ষেত্রে ওয়াটার কোয়ালিটি অর্থাৎ পানির প্যারামিটারগুলো কত কোনটা থাকবে এই বিষয়ে নিয়ে আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে পাবো। তো চলুন শুরু করা যাক। আমরা দুই ধরনের প্রোবায়োটিক ব্যবহার করব, আমি মাছ এবং চিংড়ি চাষের ক্ষেত্রে বলেছি। একটা হচ্ছে পুকুরের জন্য প্রোবায়োটিক, আরেকটা প্রোবায়োটিক ব্যবহার করবো আমরা হচ্ছে গাট অর্থাৎ খাবার সাথে একটা প্রোবায়োটিক ব্যবহার করব। তো পানির যে প্রোবায়োটিক ব্যবহার করব তার আমি ডোজ বলে দিচ্ছি। পানিতে যে প্রোবায়োটিকগুলো প্রোবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে বারবার আপনাদের আমি বলেছি যে অবশ্যই রিনাউন্ড কোনো কোম্পানি আমি এর আগে কোন প্রোবায়োটিক ব্যবহার করবো এরকম একটা ভিডিও দিয়েছি। দয়া করে সেই সমস্ত প্রোবায়োটিক ছাড়া অন্য কোনো কোম্পানির প্রোবায়োটিক আপাতত আপনারা ব্যবহার করবেন না। সেই প্রোবায়োটিকগুলোর মধ্যে মানে যেটা ওয়াটার প্রোবায়োটিক পানি যে প্রোবায়োটিক সেটা ব্যবহার করবো হচ্ছে 0.5 কেজি থেকে 1 কেজি প্রতি হেক্টরের জন্য, প্রতি হেক্টরের জন্য, এবং এটা হচ্ছে প্রতি সপ্তাহে এটা একবার করে যদি পাউডার ফর্মে হয় তাহলে, অর্থাৎ যদি সেটা পাউডার হয় তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে 0.5 কেজি থেকে 1 কেজি প্রতি হেক্টরের জন্য প্রতি সপ্তাহে একবার ব্যবহার করব। আর যদি সেটা লিকুইড বা তরল হয় তাহলে সেই ক্ষেত্রে 5 থেকে 10 লিটার প্রতি হেক্টরের জন্য প্রতি উইকে এটা ব্যবহার করতে হবে। এরপর আমরা যেটা ফিডের জন্য যে প্রোবায়োটিকটা ব্যবহার করব সেটার ক্ষেত্রে এরকম হবে যে শুরু থেকে আমি একেবারে হচ্ছে হারভেস্ট মাছ মানে চিংড়ি ধরার হচ্ছে শেষ পর্যন্ত এই প্রোবায়োটিকটা আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে এটা হলো প্রতিদিন ব্যবহার করতে হবে, আপনি যখন খাবার যখন দিবেন ঠিক সেই খাবার অনুযায়ী। সেই ক্ষেত্রে ডোজ হলো 5 থেকে 10 গ্রাম প্রতি কেজি ফিডের জন্য। এখানে মানে যে প্রোবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ ফিডে যে প্রোবায়োটিক সেটা ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই নিশ্চিত হতে হবে, সেটা হলো যে এই প্রোবায়োটিকটা যখন ফিডের সাথে আপনি মিক্স করে দিবেন অবশ্যই যেন হচ্ছে একটা বাইন্ডার ব্যবহার করা হয়। অর্থাৎ আপনারা সেই ক্ষেত্রে যেটা করবেন মিক্স করে দিয়ে মাড় অর্থাৎ খাবার ভাতের যে মাড়টা সেটা হচ্ছে অনেক সময় মিক্স করে দিয়ে কিছুক্ষণ শুকিয়ে তারপরে হচ্ছে আপনি সেটা দিতে পারেন। অথবা বাজারে এমনিতেই বাইন্ডার বা হচ্ছে জেল পাওয়া যায়, ভেটেরিনারি যে দোকানগুলো আছে সেখানে পাওয়া যায়, সেটা মিক্স করে দিবেন যেন হচ্ছে সেটা মাছের পেটে যায় অর্থাৎ পানিতে গিয়ে নষ্ট না হয়ে যায় বা পানিতে গিয়ে অপচয় না হয় অর্থাৎ মাছ যেন এটা খেতে পারে। এভাবে মিক্স করে হচ্ছে আপনি দিবেন, তাহলে মাছের পেটে যাবে। আর আরেকটা যেটা বলেছিলাম যে হচ্ছে এই চিংড়ির পানির কোয়ালিটি কী থাকবে এটা নিয়ে বলেছিলাম, মাথায় রাখবেন পিএইচের মান 7.8 থেকে 8.5 থাকা লাগবে, দ্রবিত অক্সিজেনের মান থাকা লাগবে হচ্ছে 5 PPM এর উপরে, এটা হচ্ছে থাকবে হচ্ছে মর্নিংয়ে অর্থাৎ সকালবেলাতে, তাহলে মনে রাখবেন যে আপনার এটা ঠিক আছে। কিন্তু বিকেলে এমনিতেই যেহেতু ডিজেল অক্সিজেন বা দ্রবিত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, সো তখন মেপে আসলে বোঝার উপায় নাই যে আমার ঘাটতি হচ্ছে কি হচ্ছে না। মেন হচ্ছে থাকবে 5 PPM এর উপরে যখন থাকবে সেটা হলো সকালবেলাতে আমি মেপে দেখবো, এই সকালবেলাটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া মাপার জন্য। এরপরে স্বচ্ছতা ভেবে দেখতে হবে যে আমার প্রাকৃতিক খাবার আদৌ আছে কি না, এটার জন্য আমি 35 থেকে 45 সেন্টিমিটার সেকি ডিস্কের একটা রিডিং নিতে হবে আপনাদের। সেকি ডিস্কটা বলি সেটা হচ্ছে যে একটা ডিস্ক পাওয়া যায় পানিতে ডুবালে, যেটা হচ্ছে একটা কত সেন্টিমিটার পর্যন্ত ওই সেকি ডিস্কটা দেখা যাচ্ছে, এটা 35 সেন্টিমিটারের যদি হচ্ছে পরেও 35 থেকে 45 সেন্টিমিটারের পরেও যদি হচ্ছে দেখা যায় তাহলে প্রাকৃতিক খাদ্য কম আছে, এবং যদি হচ্ছে এর এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে মনে রাখবেন প্রাকৃতিক খাবার সঠিক আছে, এবং তার থেকেও যদি কম তাহলে মনে রাখবেন যে অধিক পরিমাণে হচ্ছে প্রাকৃতিক খাবার আছে। এখন টেম্পারেচার থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এটা মাথায় রাখতে হবে। ওয়াটার ডেপথ অর্থাৎ পানির যে গভীরতা সেটা থাকবে 1.8 মিটার, এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের রেশিও আপনাদের মাথায় আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে চিংড়ি চাষের জন্য ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এই মিনারেলসটা খুব গুরুত্বপূর্ণ তার সেল গঠনের জন্য, যার কারণে ক্যালসিয়ামের যে একটা উৎস আপনারা হচ্ছে চুন থেকেও পেতে পারেন, আবার বাজারে বিভিন্ন ধরনের হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের রেশিওটা হচ্ছে অবশ্যই 1:3 থাকা লাগবে, এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই মোটামুটি অর্থাৎ প্রোবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে আপনারা কী করবেন এবং হচ্ছে পানির কোয়ালিটি কীভাবে ঠিক রাখবেন সেই নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন খামারি ভাইদের কাছে, তারা যেন উপকৃত হন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।